Hi friends, what's up? কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই ইজি ওয়েডিং ওকেশন মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করতে চলেছি। সো আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে ব্লু হেভেন্স এর নিউ লঞ্চ। প্রথমেই বলে দিতে চাই, এটা নন স্পন্সার্ড ভিডিও, আমি নিজে purple.com থেকে জিনিসগুলো কিনেছি। কারণ ব্লু হেভেন্স এমন একটা ব্র্যান্ড যার কোয়ালিটি ওয়াইজ বেস্ট। আমরা সবাই কম বেশি ব্লু হেভেন্স এর প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, ইউজ করেছি। তো তার সাথে যে নিউ লঞ্চেসগুলো হয়েছে, আমি ভাবলাম চলো জাস্ট গিভ ইট এ ট্রাই, কেমন প্রোডাক্টগুলো হবে একটু ট্রাই করে দেখা যাক। তোমরাও ব্লু হেভেন্স এর আমি লাস্ট যে মেকআপ টিউটোরিয়ালটা পোস্ট করেছিলাম সেটা তোমরা পছন্দ করেছিলে, কমেন্টও করছো যে দিদি যে নিউ লঞ্চেসগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা টিউটোরিয়াল শেয়ার করো। সো কিছু প্রোডাক্ট এসেছিলো দু একটা, যেগুলো মানে একটা আমার শেডেড ছিল না, একটা একটু ড্যামেজ এসেছিলো পার্পল থেকে, তার জন্য আমি সেটাকে রিপ্লেস করেছি। উইদিন আ উইক আই গেস চলে আসবে। তো তার সাথে আমি আরও কয়েকটা নিউ লঞ্চেস হয়েছে সেগুলোও অর্ডার করেছিলাম অন্য ব্র্যান্ডের, তো সেগুলো আপকামিং ভিডিওসগুলো আসছে, তোমরা প্লিজ সাথে থেকো, কারণ তোমাদের কমেন্টসের অ্যাকর্ডিংয়ে আমি ভিডিওগুলো করার চেষ্টা করছি। সো আমি ভাবলাম যেগুলো এসেছে সেগুলো দিকে চলো আগে শেয়ার করে নেওয়া যাক, কারণ যতদিনে বাকি প্রোডাক্টগুলো আসবে ততদিন এইগুলো আর নিউ লঞ্চেস থাকবে না, পুরানো হয়ে যাবে। তাই জন্য ভাবলাম চলো আগে শেয়ার করে নিই। তোমরা তো আমার সাথে আছো, যদি পরে যখন সেই প্রোডাক্টসগুলো নিয়ে ভিডিও বানাও তখন তোমরা দেখতেই পাবে। সো আজকে এই ভিডিওটা একটা কাইন্ড অফ ফার্স্ট ইম্প্রেশনও তোমরা বলতে পারো। সো আশা করি এই লুকটা তোমাদের পছন্দ হবে, ভীষণই ইজি লুকটা, দেখতেই পাচ্ছ। আর এই যে সালোয়ার স্যুটটা, এটা আমি মিশো থেকে রিসেন্টলি নিয়েছি, ভীষণই প্রিটি একটা কটনের, কারণ গরমকাল আসছে, আমাদের অফিস মোটামুটি সবার কলেজ অফিস খুলে গেছে, তো এই কমফোর্টেবল স্যুটটা আমি নিয়েছি। এটাও কিন্তু আমি নিজেই নিয়েছি, কোনো রকম স্পন্সার না। সো চলো এবার আমরা ভিডিওটা স্টার্ট করি। ওকে, সো আমার স্কিনটা প্রেপ করা অলরেডি হয়ে গেছে, স্টার্টিং ফ্রম ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং আর সানস্ক্রিনও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সো এবার আমরা স্টার্ট করবো মেকআপের স্টেপসগুলো। সো ব্লু হেভেন্সের যে নতুন লঞ্চেসগুলো হয়েছে তার মধ্যে সেপারেটলি প্রাইমার আমি দেখতে পাইনি, একটা স্প্রে আছে যেটার মধ্যে মেকআপ ফিক্সচার আর সেটা প্রাইমারের মতো কাজ করবে। সো আজকে আমি লাগিয়ে নেবো ব্লু হেভেন্সের এই ফ্ললেস ফিনিশ মেকআপ প্রাইমারটা। এটা একটা বেস্ট অফোর্ডেবল মেকআপ প্রাইমার আমি বলবো, যেটা একটা সিল্কি স্যাটিন ফিনিশ প্রোভাইড করে। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্টলি তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কিনটা একটু গ্লোয়িং হয়ে গেছে, তার সাথে এটা স্কিনটাকে একেবারে সফটার বানিয়ে দেবে, স্মুদার বানিয়ে দেবে। সো এরপর যখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তখন ফাউন্ডেশনটা, এটা একটু স্টিকি, মানে বেসটা একটু স্টিকি হয়ে যাচ্ছে, তার জন্য ফাউন্ডেশনটা এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত হোল্ড করে রাখবে, মানে ধরে রাখবে, ফাউন্ডেশনটা একই জায়গাতে প্লেস থাকবে। নেক্সট যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে ব্লু হেভেন্সের এই ফ্রেশ অ্যান্ড ফ্ললেস হাইড্রেটিং স্কিন টিন্ট, তার সাথে এটা হালুরনিক অ্যাসিডের সাথে আছে, এর মধ্যে সানস্ক্রিন আছে, তাছাড়া এটা পলিউশন থেকে তোমাদের স্কিনকে প্রোটেক্ট করবে, এটা প্যাকের ওপরেই মেনশেন্ড আছে। ব্লু হেভেন্সের আগে যে জিনিসগুলো লঞ্চ করেছে প্রোডাক্টসগুলো তার তুলনায় এই রেঞ্জটা হালকা কস্টলি, এটার প্রাইস হচ্ছে 350 rupees। এটা যেহেতু হালুরনিক অ্যাসিডের সাথে আছে তার জন্য স্কিনটাকে বেশি ড্রাই বানাবে না, তোমাদের যদি চাই একটা স্যাটিন ফিনিশ লুক, একটু গ্লোই ডুবি ফিনিশ, তাহলে এটা বেস্ট। সো ইনার প্যাকেজিং ওয়াইজ এটা এরকম একটা গ্লাস বটলে আসে, যার সাথে একটা পাম্প অ্যাপ্লিকেটারও আছে, তো আমি একটু ভালো করে শেক করে নেব এটা। এটা একটা ফার্স্ট ইম্প্রেশন কাইন্ড অফ ভিডিও তোমরা বলতে পারো, কারণ আমি প্রথমবারই প্রোডাক্টগুলো ইউজ করছি। সো টেক্সচার ওয়াইজ আমি যদি বলি, এটা খুব বেশি থিক না, তাই জন্য ব্লেন্ডিং আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে, আর এটা স্মেলটা ব্লু হেভেন্সের এর আগে যে একটা ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন ছিল সেটার মতোই, খুব ইজিলি আমার মনে হচ্ছে এটা স্কিনে স্প্রেড হয়ে যাবে। তাছাড়া এটা ভীষণই সফট একটা ফাউন্ডেশন, দেখো সুপার ব্লেন্ডেবল, ফার্স্ট ইম্প্রেশনই আমি ইমপ্রেসড, একটা ডুবি গ্লোই ফিনিশ দিচ্ছে, হাইড্রেটিং ও ফাউন্ডেশনটা একেবারে ড্রাই করছে না স্কিনটাকে। এই পোর্শনটায় হালকা একটু ডার্ক স্পটস ছিল, আমি এখন কোনো রকম কনসিলার লাগাইনি, তার সত্ত্বেও কিন্তু এটা সেটাকে কভার করে দিয়েছে। এবার আমি লাগিয়ে নেব আমার ব্লু হেভেন্স এই ফ্ললেস লিকুইড কনসিলার, যেটা সুপার স্টেইং ফর্মুলার সাথে আসে, এটা ভীষণই পারফেক্ট একটা অফোর্ডেবল কনসিলার। সো এই রেঞ্জের একটা কনসিলার আমি দেখেছিলাম, বাট আমার শেডে একটু প্রবলেম চলে এসেছে, তার জন্য আমি সেটাকে রিপ্লেস করেছি। নেক্সট আসার পর সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সবই নিউ লঞ্চ হবে, তো তোমরা সেটাতে চেক করে নিও প্লিজ। এখন আমি আজকে এটাই আপাতত লাগিয়ে নিচ্ছি, এটাও তোমরা চাইলে ট্রাই করতেই পারো, এটা ভীষণই ভালো একটা
প্রোডাক্ট জাস্ট অল্প পরিমাণে নিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলেই সাফিসিয়েন্ট। তো এবার আমি যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নেব সেটার মধ্যে এটা 2-in-1 একটা প্রোডাক্ট, এটা স্টিক ফর্মে আসে। সো এটা হচ্ছে ব্লু হেভেন্সের স্ট্রোব অ্যান্ড শেপ কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিং ডুও স্টিক। এর মধ্যে তোমরা 2-3টে শেড পেয়ে যাবে, মানে স্কিন টোনের অ্যাকর্ডিং কন্ট্রোলটা চুজ করা আমার বেস্ট মনে হয়, কারণ যদি খুব বেশি ফেয়ার স্কিন টোন হয় আর তোমরা যদি খুব বেশি ডার্ক কন্ট্রোল শেড চুজ করো তাহলে বোঝা যাবে যে আমরা খুব হার্শ কন্ট্রোল করেছি, ন্যাচারাল লাগবে না স্কিনটা। দ্যাটস ওয়াই অল ওয়েজ স্কিন টোনের অ্যাকর্ডিংই কন্ট্রোল চুজ করো, পোর্সকে একেবারে ক্লগড করে না। সো প্যাকেজিং ওয়াইজ এরকমই পিঙ্ক অ্যান্ড ব্লু এর কম্বিনেশনে এটা আসছে। ওয়ান সাইডে তোমরা কন্ট্রোল পেয়ে যাবে আর অপোজিট সাইডে তোমরা হাইলাইটটা পেয়ে যাবে। সো আমি প্রথমে ফেসকে কন্ট্রোল করে নিচ্ছি। সো ফেসটা কন্ট্রোল করা হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করে নেবো আমার লুজ পাউডার। সো এই রেঞ্জটার মধ্যে আপাতত আমার সামনে এখনো পার্পল কোলা, আপাতত কোনো লুজ পাউডার আমি সেরকমভাবে দেখতে পাইনি। সো আজকে আমি লাগাবো ব্লু হেভেন্সের ফ্ললেস ফিনিশ পাউডার, রেডিয়েন্ট স্কিন এই পাউডারটা। অল্প পরিমাণে নিয়ে আমি আমার আন্ডারাইজ পোর্শনটাকে সেট করছি, কারণ আন্ডারাইজ পোর্শন আমাদের ভীষণ ক্রিজ হয়, আর এই কন্ট্রোল লাইনটাকে একটু শার্প করার জন্য লাগিয়ে নিচ্ছি। অনেকের মাউথে সারাউন্ডিং পোর্শনে স্মাইল লাইনটা খুব বোঝা যায় ঘেমে যাওয়ার পর, তার জন্য তোমরা চাইলে স্মাইল লাইনটাকেও একটু পাড়ে দিয়ে সেট করে নিতে পারো। এর আগে ব্লু হেভেন্সের একটা ওয়ার্ক ফ্রি আইব্রো ফিলার ছিল, সেটা কোয়ালিটি ওয়াইজ আমার বেস্ট লেগেছিল, খুব ভালো, খুব বেশি পাউডারি না, খুব বেশি ক্রিমি না, একেবারে মিডলের একটা কনসিস্টেন্সি আমার সেটা খুব ভালো লেগেছিলো। তো যেটা নতুন লঞ্চ হয়েছে সেটা আমি কোনোদিন ব্রাউজেলের আগে ট্রাই করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করছি ব্রাউজেল। সো এটা হচ্ছে ব্লু হেভেন্সের স্কাল্পট অ্যান্ড সেট ব্রাউজেল উইথ ভাইটামিন B3, B-wax অ্যান্ড ফাইবার। সো এটা এরকম দেখতে, আর এটার দাম হচ্ছে 250 টাকা। এরকম কিউট প্রিটি দেখতে, প্যাকেজিং ওয়াইজ যে পিঙ্ক টোনটা নিয়ে ইউজ করেছে ভীষণই প্রিটি দেখতে লাগছে। আমার এই গ্যাপসটা ফিল করতে চাইছি আমি, বাট আইব্রাউজকে ফিল করার পর তোমরা যদি ব্রাউজকে সেট করতে চাও তাহলে এটা ট্রাই করতে পারো, আদারওয়াইজ শুধুমাত্র এটা দিয়ে, মানে শুধুমাত্র এটা দিয়ে আইব্রাউজ ফিল করলে আপনার চপ কীরকম হবে, আর এটা খুব বেশি পিগমেন্টেড না, আমার খুব বেশি এটা পছন্দ হয়নি, কারণ অনেকবার ডিপ করতে হচ্ছে তবেই গিয়ে প্রোডাক্টটা আমি পাচ্ছি। ওকে, এবার আমরা চলো স্টার্ট করবো আই মেকআপটা। সো আই মেকআপের জন্য কোনো আই শ্যাডো সেরকমভাবে লঞ্চ করেনি, প্যালেট জাস্ট একটা গ্লিটার আছে সেটা আমি অন দ্য ওয়ে আসছে আমার। তো আজকে আমি যেটা ট্রাই করবো এখন সেটা হচ্ছে ব্লু হেভেন্সের এই সিল্ক অ্যান্ড স্যাটিন লিপ টিন্ট, যেটা জোজোবা অয়েল অ্যান্ড ভাইটামিন ই এর সাথে আসে। এটার প্রাইস হচ্ছে 250 rupees এরকম এটা দেখতে। সো এর মধ্যে তোমরা 2-3টে কালার পেয়ে যাবে ব্লু হেভেন্সের। এটা একটা মাল্টিপারপাস প্রোডাক্ট, মানে এটা বলছে তোমরা এটাকে লিপ অ্যান্ড চিক টিন্ট হিসেবেও ট্রাই করতে পারো যেরকমভাবে তোমরা চাও, মানে মাল্টিপারপাস যেহেতু তোমরা ইউজ করতে পারো সেহেতু তোমরা চাইলে এটাকে আই লিডসেও লাগাতে পারো, আমি এটাই ভেবে নিতে পারি। সো চলো এটাকে আমি প্রথমে আই লিডসে লাগাবো, কারণ কালারটা ভীষণই প্রিটি। আমার লিডসে অল্প পরিমাণে লাগাচ্ছি। এবার আমি ব্লু হেভেন্সের এই 4-color আই শ্যাডো প্যালেটে এখানে যে একটা স্কাই ব্লু কালার আছে এই শেডটাকে নিচ্ছি। তো এবার আমি অ্যাপ্লাই করে নেবো ব্লু হেভেন্সের এই সফট কাজলটা, এটা শেল শার্পনিং সফট কাজল, এটা গ্রিন শেডে। সো এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। আইল্যাশ কালারের হেল্প নিয়ে ল্যাশেসকে ওয়ার্কার করে নেব। নেক্সট আমি লাগিয়ে নিচ্ছি ব্লু হেভেন্সের এই ওয়াক ফ্রি মাসকারাটা। সো ফলসিস অ্যাপ্লাই করা হয়ে গেছে, চলো এবার বাকি ফেস মেকআপটা আমরা কমপ্লিট করে নিই। তো আমি এই মাল্টিপারপাস টিনটাকে লাগিয়ে নিচ্ছি আমার চিক্সে।
সো টিন্টটাকে তোমরা যদি ইমিডিয়েটলি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নাও তাহলে পুরো টিন্টটাই তোমার ব্লেন্ডারটা সোক করে নিচ্ছে। সো ইনস্টেড অফ ব্লেন্ডার হোয়াট ইউ ক্যান ডু জাস্ট আঙুলের হেল্প নিয়ে একটু করে ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে এরকমভাবে ব্লেন্ড করো প্রথমে। স্ট্রোব অ্যান্ড শেপ স্টিকটাতে অপোজিট সেকশনে তোমরা একটা ক্রিমি হাইলাইটারও পেয়ে যাবে, যেটা আমি বলেছিলাম। সো এই হাইলাইটারটাকে এবার আমরা লাগাবো। ক্রিমি হাইলাইটার অলওয়েজ লুকস ভেরি ন্যাচারাল। লাস্টলি আমি টিন্টটা লাগিয়ে নিচ্ছি, খুব ডার্ক শেড। লাস্টলি আমি ফিচারের হেল্প নিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। লুকটা কমপ্লিট দেখতেই পাচ্ছ, ওই ইজি লুকটা তোমাদের কেমন লাগলো এবার কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। আর প্লিজ স্টে টিউন, কারণ আপকামিং নতুন নতুন প্রোডাক্টগুলো দিও আমি অ্যাপ্লাই করবো, মানে টিউটোরিয়াল শেয়ার করবো, সো তোমাদের হেল্পও হয়ে যাবে। মেকআপ লাভার্স হলে অফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট চাইলে ডেফিনেটলি প্রোডাক্টগুলো তোমাদের কেনা উচিত কি না সেটার একটা তোমরা গাইড পেয়ে যাবে। সো হ্যাঁ, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো, টাটা।